আমি হাসুরা আক্তার রুমকি, একজন ভিজুয়াল আর্টিস্ট, ছবি আঁকি প্রকৃতি থেকে, আমার চারপাশ থেকে অনুপ্রাণিত হয়ে আমার ক্যানভাসে রং তুলিতে কাজ করি। ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার প্রতি একটা নেশার মতো ছিল। আমার ভালো লাগে একটা এক্সপ্রেশন, একটা ইমপ্রেশন নিয়ে কাজ করতে। যেমন একজন রিক্সাওয়ালা যখন একজন যাত্রীর জন্য অপেক্ষা করেন, বা একজন বাউল যখন মন দিয়ে গান গান, একটা ফেসের মধ্যেই তার বিভিন্ন এক্সপ্রেশন দিয়েই তার ভেতরের জিনিস, ভিতরের কষ্ট, ভিতরের ফিলিংসগুলো ফুটে ওঠে। আমার সব মিডিয়াতে কাজ করতেই ভালো লাগে, তবে ইদানিং আমি হচ্ছে সফট প্যাস্টেলে কাজ করি এবং অ্যাক্রিলিকের মিক্স মিডিয়ায় কাজ করতেও আমার বেশ ভালো লাগে। প্যান্ডামিক যখন আমাদের সবাইকে আইসোলেটেড থাকতে বলা হলো, একদমই বাসা থেকে বের হওয়া যাবে না, তখন আসলে সব, আমার মনে হয় সব চারিদিকে সব কিছু একটু অদ্ভুত হতে শুরু করলো। যেমন নিজের সাথে নিজে একটু কথা বলার সময় পাওয়া গেল, নিজেকে একটু সময় দেওয়ার সময় পাওয়া গেছে। তখন বেশিরভাগ সময়ই আমি ছবি এঁকেছি, তবে নিজের সাথে নিজে যে কথা বলার যে এই এই সময়টা, এর আগে এইভাবে উপলব্ধি করিনি। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, আমার মধ্যে যে এই যে ডাবল মাইন্ড যেটা কাজ করছে, বা দ্বিতীয় সত্তা একটা আমি বেশি ফিল করছিলাম, তো তখন আমি সেলফ পোর্ট্রেট করার চিন্তা করলাম যে আচ্ছা, আমি সেলফ পোর্ট্রেট নিয়ে কিছু কাজ করি। আর্ট যে সেক্টরটা, এটা তো আসলে মানে কোনো ব্যারিয়ার নাই, কারণ আমরা এখন এইখানে আমি বসে, আমি প্যারিসে একটা এক্সিবিশনে আমি অ্যাপ্লাই করতে পারছি, একটা গ্যালারির সাথে আমি কথা বলতে পারছি। তো এই সুযোগটা আমার মনে হয় যে এখনকার জেনারেশন আমরা পাচ্ছি। তো আগে দেখা যাবে যে 20 বছর আগেও এটা অনেক কঠিন ছিল। তো এটা তো আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং যে আমরা ইন্টারনেটের থ্রুতে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিটির মধ্যে আসতে পারছি। পছন্দের আর্টিস্ট নিঃসন্দেহে একদম পিকাসো, পাবলো পিকাসো, এবং ওনাকে আমার সত্যি ম্যাজিশিয়ান মনে হয়। এবং আমাদের দেশে আমার আবেদিন স্যার সবার আগে, জয়নুল আবেদিন স্যার, এবং তারপরে আমার যে শিক্ষাগুরুরা আছেন আমার ইউনিভার্সিটিতে, সকলেই আমাকে ভীষণ অনুপ্রেরণা দেন। ওনাদের কাজ আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে জামাল আহমেদ স্যার, কনক চাপা চাকমা, আর ইউনুস স্যার, ওনাদের কাজ আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় একজন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, তবে হ্যাঁ, যদি ডেডিকেশনটা ঠিক থাকে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসটা থাকে যে না, আমি আসলে আমাকে এখানে উঠে দাঁড়াতে হবে এবং আমি আমার যেটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি সেই কাজটি করে উঠে দাঁড়াবো, আমার মনে হয় এটা সম্ভব এবং বাংলাদেশে এটার অনেক পসিবিলিটি আছে। এখন আমি যে সিরিজটায় কাজ করছি, এটা হচ্ছে আমার, এটাও নিজেকেই নিয়ে আমার নিজের উপলব্ধি, যে একজন মেয়ে হিসাবে, একজন মা হিসাবে আমি যেই ব্যারিয়ারগুলো ফেস করি সবসময়, যে বাধাগুলো পাই, তো ওখান থেকে সবসময় মনে হয় যে যদি পাখির মতো উঠতে পারতাম, যদি এই ধরনের কোনো বাধা না থাকতো, যদি কোনো রেস্ট্রিকশন না থাকতো, যদি কেউ আমাকে জাজমেন্ট না করতো, তো সেখান থেকেই পাখির দিকে একটু ঝুঁকে পড়া, ওখান থেকে আমার পোর্ট্রেটের সাথে নিজেকে একটু পাখির সাথে এইভাবে কম্বাইন করে কিছু কাজ করছে আর কি। আমার সেলফ পোর্ট্রেটের সিরিজটাই আমার বেশি পছন্দের, ওখানে আমি নিজেকে আসলে দেখতে পাই একদম। হয়তোবা আমার কিছু পোর্ট্রেট আছে যে আমার থেকেও বেশি সুন্দর, কিন্তু আমি আবার কিছু পোর্ট্রেট আছে যে
আমার বিষণ্ণতা ওখানে ফুটে উঠেছে, বা আমার যে আমার সন্তানের সাথে আমার মাতৃত্বর যে উপলব্ধিটা সেটা কিছুটা হয়তো বা আমি অনুভব করতে পারি। তো এইটা আমার সবচেয়ে ভালো লাগার একটা সিরিজ।